প্রথমেই আপনাকে স্বাগতম আজকের শর্ট টেকনিক ভিডিওটিতে। ভিডিওটি পুরো দেখবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয় বিজ্ঞান। বিজ্ঞানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসোমার সম্পর্কে যে কোনো নিয়োগ পরীক্ষাতে এখান থেকে একটি প্রশ্ন প্রায় এসে থাকে। এখন আমরা আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসোবার কাকে বলে এবং আইসোমার কাকে বলে আগে সেটা দেখব। আইসোটোপ, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটোপ। যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটিন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদের বলা হয় আইসোটোন। যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদের বলা হয় আইসোবার। আর যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা সমান তাদের বলা হয় আইসোমার। এই কোশ্চেনগুলো পরীক্ষাতে প্রায় আসে, চাকরির পরীক্ষার ক্ষেত্রেই এই ধরনের একটা প্রশ্ন থাকেই, কিন্তু আমরা পরীক্ষার হলে যে আর এটা মনে রাখতে পারি না যে কোনটা আইসোটোপ, কোনটা আইসোটোন, কোনটা আইসোবার এবং কোনটা আইসোমার। এখন আমি আপনাদেরকে এমন একটি টেকনিক শেখাবো যে টেকনিকের মাধ্যমে আপনারা আর কখনোই এই কোশ্চেনে ভুল করবেন না। এখন প্রথমে আসি আমরা আইসোটোপ সম্পর্কে। দেখেন, আইসোটোপ এই শব্দের শেষে প আছে এবং প্রোটিনের সংখ্যা সমান, তো এর শেষে যদি প থাকে তাহলে জানবেন যে প্রোটিন সংখ্যা সমান থাকবে। আর যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান সেটাকে বলা হয়, দেখেন, যে আইসোটোন, অর্থাৎ এর শেষে টোন আছে, টোন থাকলে সেটা নিউট্রন সংখ্যা সমান হবে, আর প থাকলে সেটা প্রোটিন সংখ্যা সমান হবে। আর আইসোবার, বারের শেষে র এবং ভরের শেষে র, অর্থাৎ ভর সংখ্যা সমান হলে সেটা হবে আইসোবার। আর যে সকল পরমাণুর প্রোটিন সংখ্যা সমান এবং ভর সমান তাকে বলা হয় আইসোমার। আসলে এখানে আরেকটি গল্প আছে। গল্পটি হচ্ছে যে দেখেন, এখানে প্রোটিনের শক্তিও যা, ভরের শক্তিও তাই, অর্থাৎ এরা দুজনেই মারামারি করে। এক্ষেত্রে দুজনা মারামারি করার ক্ষেত্রে কেউই জয়ী হতে পারে না। সো এই দুইটা আইসোমার, মারামারি করার কারণে আইসোমার, অতএব এদের দুজনেই সমান হবে। এই ছিল আজকের বিষয় যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসোমার সম্পর্কে। আশা করি আপনাদের নেক্সট পরীক্ষাগুলোতে আর এই সম্পর্কে যতই কোশ্চিন জটিল করুক না কেন, এই সম্পর্কের কোশ্চিন আপনাদের আর কোনো প্রবলেম হবে না, এবং সেটা নিঃসন্দেহে এবং নির্ভয়ে নির্দ্বিধায় আমরা সেই কোশ্চিনের অ্যান্সার করে আসতে পারবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলের পেজে আরও মজার মজার টেকনিক দেখার জন্য আমন্ত্রণ রইলো।